আছো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে টপিক হলো কি, স্লাইম, মেন স্লাইম কিট, মেনে স্লাইম ল্যাব। তো আজকে আমরা বানাবো হচ্ছে স্লাইম উইথ স্লাইম কিট। তো চলো তাড়াতাড়ি বানানো যাক, তার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী কী দিয়েছে এর মধ্যে। চলো তাহলে দেখা যাক। সো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে স্লাইম কিট, মিন স্লাইম ল্যাব। এই দেখো, খুবই মজা হবে কিন্তু আজকে এই ভিডিওটাই, তো এন্ড পর্যন্ত দেখো। তো এটাকে আমি এখন খুলবো, তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এর মধ্যে কী কী থাকবে। এর মধ্যে দেবে হচ্ছে গ্লু অ্যান্ড বোরাক্স পাউডার, কন্টেনার্স ফর মিক্সিং অ্যান্ড ড্রপ পার কন্টেনার, তারপর ওয়াটার মেজারিং কাপ, গ্লিটার অ্যান্ড স্পুন, স্টিক অ্যান্ড কালার। তো চলো তাড়াতাড়ি এদিকে আমরা খুলি তাহলে। দেখো ফ্রেন্ড, আমরা খুলে নিয়েছি। প্রথমেই একটা আছে হচ্ছে ক্যাটলগ টাইপ, তারপর এখানে আছে হচ্ছে আমাদের কালার। তো আমরা স্লাইমটা ম্যানুয়াল দেখে করব। আর এখানে আছে হচ্ছে আমাদের মেজারিং কাপ, এখানে আছে হচ্ছে আমাদের ড্রপার্সগুলো যে আছে, ড্রপার, তো ড্রপার আছে এখানে। আর এখানে কটা বোলসও আছে কিন্তু, যেটার মধ্যে আমরা স্লাইম বানাবো। এ দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোলস আছে, আর এখানে আছে হচ্ছে ড্রপার, দুটো ড্রপার আছে এখানে। আর এখানে আছে হচ্ছে আমাদের পাঁচটা স্টিক্স আছে। তোমাদের আমি ভালো করে আগে ড্রপারটা দেখিয়ে দিই যে কীরকম ড্রপারটা। দুটো ড্রপার আছে এখানে, চার পাঁচটা স্টিক্স আছে ফর মিক্সিং, আমরা যে মিক্স করব স্লাইমটা মানে সলিউশনটা, তো তার জন্য এখানে স্টিক্স আছে পাঁচটা। তো দেখো, আর এখানে আছে হচ্ছে আমাদের বোরাক্স পাউডার, অ্যাক্টিভেটরের মানে অ্যাক্টিভেটর সলিউশন বানানোর জন্য বোরাক্স পাউডার। আর আছে হচ্ছে আমাদের এখানে গ্লিটার। ইয়েস ফ্রেন্ডস, গ্লিটার সবাই এর ফেভারিট। আমি একটা বাটিতেই নিয়ে নিচ্ছি কারণ গ্লিটার স্প্রেড হতে পারে। ওয়াও, ইটস সো শাইনি। তো দেখো, আমরা গ্লিটার দেখিয়ে দিয়েছি। এখানে দুটো কন্টেনার্স আছে স্লাইমটা রাখার জন্য, আর এখানে আছে হচ্ছে আমাদের গ্লু, বিকজ উই নিড গ্লু টু মেক দ্য স্লাইম। তো চলো আমি এবার বানানো যাক। তার আগে আমি আবার প্রত্যেকটা জিনিস ভালো করে দেখিয়ে দেবো। বোলস আছে মিক্সিং করার জন্য, মেজারিং কাপ আছে, তারপর এখানে একটা স্পুন দিয়েছে, গ্লু আছে, কন্টেনার্স আছে, আর আছে হচ্ছে স্টিক্স পাঁচটা, আর আছে হচ্ছে ড্রপার, আর আছে হচ্ছে গ্লিটার, কালার, অ্যাক্টিভেটর। তো চলো এখন আমরা স্লাইম বানাই। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 100 ml ওয়াটার, এটা কিন্তু ওয়ার্ম ওয়াটার নিয়েছি। এবার আমি এখানে নেব হচ্ছে একটা বোল, যেখানে আমরা আমাদের স্লাইমটা বানাবো। তো দেখো, আমি তোমাদের দেখাই যে কী করে স্লাইমটা বানাতে হবে। দেখো এখানে বলেছে যে 50 + 50 ml ওয়াটার প্লাস স্লাইম অ্যাক্টিভেটর মানে বোরাক্স আমাদের অ্যাড করতে হবে, আর 30 মিনিটসের জন্য ওটাকে মিক্স করে রাখতে হবে উইথাউট টাচিং ইট। ওকে, তো আমরা আগে 100 ml জলটা ঢেলে দেবো ওয়ার্ম ওয়াটারটা। তো আমরা ঢেলে দিয়েছি, এরপর আমরা এতে দেব হচ্ছে আমাদের বোরাক্স পাউডার। বোরাক্স পাউডারটা আমরা মানে বোরাক্স পাউডার সলিউশনটা বানাচ্ছি, আমরা অ্যাক্টিভেটর বানাচ্ছি, তো ওটা আমি এখন দিয়ে দেবো। দেখো দেখো, তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। থার্টি মিনিটস রাখতে হবে উইথাউট টাচিং। তো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো মিক্স হয়ে গেছে,
এবার আমরা একটা অন্য বলে নেব, ওটাকে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। এবার আমরা বানাবো হচ্ছে স্লাইমের যে সলিউশনটা বানাবো সেটা আমরা বানাবো স্লাইমের সলিউশন। তো এখানে এই এতে যে গ্লু বলেছিল স্লাইমের গ্লু, তো ক্লিয়ার গ্লু এটা, তো এটা আমরা নিয়ে নেব। এটা আমরা নেব হচ্ছে 10 ml নেব আমরা। এটা দেখো এটা একদম ক্লিয়ার গ্লু, এটা আমরা 10 ml নিয়ে নেব। দেখো আমাদের 10 ml গ্লু নেওয়া হচ্ছে, এখন হয়ে গেছে আমাদের 10 ml গ্লুটা নেওয়া। তো এরপর আমি এটাকে ঢেলে দেব আমাদের যে বোলটা আছে ওটার মধ্যে ঢেলে দেব। তো চলো এবার আমি 20 ml নর্মাল ওয়াটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে ভালো করে মিক্স 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 করে নিচ্ছি। মিক্স 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 অ্যান্ড মিক্স 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 মিক্স। তো এরপর এখানে আমরা দেবো হচ্ছে গ্লিটার, যেটা সবাই এর ফ্লেভারেট। তো আমরা গ্লিটার দিয়ে দিচ্ছি এর মধ্যে, হালকা একটু দেব, বেশি নয় কিন্তু, তাহলে এটা হালকা গ্লিটারই আমারই ভালো লাগছে, হালকা গ্লিটার বেশি ভালো লাগে। তো চলো ভালো করে এটাকে এখন মিক্স 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 করে নেবো আর এটাকে 30 মিনিটের জন্য রেখে দেবো। সো ফ্রেন্ডস, আমাদের 30 মিনিটস হয়ে গেছে। তো এবার আমরা এই দুটো সলিউশনকে মিক্স করে নেব। তো আমরা যে আমাদের ড্রপার আছে ও ড্রপারটা দিয়ে আমরা আগে কী করব, হালকা করে একটু না নিয়ে নেব আগে আমরা, দেখো। তার আগে আমি হালকা করে একটু কালার মিক্স করে দিচ্ছি আমাদের গ্লুয়ের সলিউশনটা। এবার আমরা ড্রপার দিয়ে হালকা বোরাক্সের সলিউশনটা এর মধ্যে হালকা করে দিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি, দেখো হালকা হালকা করে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, স্লাইম হয়ে যাচ্ছে। এটা মনে না আস্তে আস্তে, খুব একদম পুরোটা ঢেলে দেবে না, ড্রপার দিয়ে আস্তে আস্তে আমরা এর মধ্যে দিচ্ছি, পুরোটা দেব না, তাহলে এটা স্লাইম হবে না, কিন্তু আস্তে আস্তে দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো স্লাইম হয়েই যাচ্ছে, আমাদের ভালো করে এটাকে মিক্স করতে হবে, তাহলে এটা আমাদের স্লাইম হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি রেডি। হালকা স্টিকি আছে এটা। তো দেখো আমাদের স্লাইম হয়ে গেছে, ওয়াও ফ্রেন্ডস কি ভালো লাগে যে। আরেকটু মিক্স করে নিই, চলো হয়ে গেছে আমাদের স্লাইম। তো এর মধ্যে না আমি আরেকটু গ্লিটার মিক্স করে দিচ্ছি, বিকজ এটা অতটাও গ্লিটারি হয়নি কিন্তু, তো তাই আমি আরেকটুখানি গ্লিটার মিক্স করে দিলাম। তো দেখো ফ্রেন্ড মানে কতটা সুন্দর লাগছে এটা, অ্যান্ড ইট ইস মাই ফার্স্ট স্লাইম আই হ্যাভ মেক। তো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। ওকে চলো মিক্স হয়ে গেছে, অ্যান্ড লেট মি শো ইউ আমার স্লাইম। এটা হালকা স্টিকি আছে, এটাকে হাত দিয়ে একটু এ করে নিলেই হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস কি ভালো লাগছে না স্লাইমটা, একদম খুব পটপলিশ একটা সুন্দর। এটাকে এবার আমরা কন্টেনারে রেখে দেবো, যেটা এর সঙ্গে দিয়েছিল কন্টেনারে আমি এটাকে স্টোর করে রেখে দেবো। লেট মি ক্লোজ দ্য লিড অ্যান্ড লেট মি শো ইউ। আরেকটা স্লাইম বানিয়েছিলাম আমি হালকা পিঙ্ক, ওটা ওটা তো ভালো করে হয়নি, বাট কালার ওয়াজ ভেরি গুড। তো দেখাই তোমাদের, দেখো ভালো করে হয়েছে কিন্তু একদম স্লাইমটা। ওকে তো দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাই।